নমস্কার, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আরও একটা নতুন ভিডিওর সাথে আমি হাজির হয়ে গেছি, আশা করছি ভালো লাগবে। আর অবশ্যই তোমরা আমার পাশে থেকে ভিডিওটি দেখে আমাকে ফুল সাপোর্ট করো, একটা লাইক করতে পারো ভিডিওটি ভালো লাগলে, আর কমেন্ট করো। অবশেষে প্রতিদিনের মতো সমস্ত কাজ সেরে স্নান পূজা সব কিছু করে রান্নাঘরে আসলাম। আর তার আগে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে সকলেরই, তো ওকে একটু বই পড়িয়ে তারপর রান্না করতে এসেছি। তো রান্না করতে এসেছি, আগে বেগুন আর শুটকি দিয়ে সবজি একটা করেছিলাম, ওইটা আমার হয়ে গেছে, কারণ মাছও খেতে বেশি ইচ্ছে করছিল না, তো সেই জন্য শুটকিটা লাগবে মনে করে একটু রান্না করেছিলাম। তারপর এখানে মাছটা রান্না করবো হচ্ছে ছিম আলু দিয়ে। ওই দিকে আমি সবজি কেটে সমস্ত বাটা বুটি করে নিয়েছি, সব হয়ে গেছে আমার। যে সকল বন্ধুরা আমার পরিবারে আসছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো এভাবে আমার পাশে থেকো, আমিও আছি সবার সাথে অবশ্যই। তারপর এখানে ছিল মাছের তেল কিছুটা, সেটা বেগুন আমি সবজির মধ্যে দিয়েছিলাম, কিন্তু একটা বেগুন ছিল, যাই হোক হয়ে যাবে। পেঁয়াজ আর পেঁয়াজ পাতা দিয়েছি একটু বেশি হওয়ার জন্য আর কি। আর এমনি তো কাতলা মাছের তেল খেতে চায় না আমার ছেলেরা, তো পেটিটা একটু কম পছন্দ করে কাতলা মাছের, জানি না কেন, বেশি তেলাক্ত বলে। রুই মাছ বা অন্য মাছ হলে একটু ভালো খায়। তো সিমটা আমি ফোড়নে দিয়েছি, মেথি আর কাঁচা লঙ্কা বাটা দেবো, আর নামানোর আগে ধনে পাতা বাটা দেবো, আর এর মধ্যে কোনো মশলা দেব না। তো এটা এভাবেই ভালো লাগে খেতে। তো আমার এটা তো আর কুকিং চ্যানেল নয়, অনেক দিদিরা আছে খুব ভালো ভালো রান্নার চ্যানেল, খুব সুন্দর সুন্দর করে রান্না করে আর ভালো লাগে দেখতে, দারুণ লাগে। তো প্রতিদিনে যেসব রান্না আমি করে থাকি, আমরা যেসব খেয়ে থাকি, সেইগুলাই রান্না করি। বাড়িয়ে চাড়িয়ে করার মতো কিচ্ছু নেই, কারণ যেভাবে থাকি আমি সেভাবে দেখাতেই পছন্দ করি। কোনো মিথ্যে বা অন্য কিছু নিয়ে এটা খাই না সেটা খাই না, এসব আমার ভালো লাগে না। তো যেভাবে থাকি সেভাবেই দেখাতেও পছন্দ করি। তো এখানে কথা বলতে বলতে তোমাদের সাথে আমার সবজিটা হয়ে গেছে, তো এখন মাছটা দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নামিয়ে দেব। আর ঝোলটা বেশি রাখলে আবার এই সবজিতে ভালো লাগে না। নিজের গাছের যে শিমগুলো হয় না বন্ধুরা, সেটা খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু আমাদের এবছর আর নেই, কারণ বাজার থেকে যেটা আনা এটা সেদ্ধ হতে চায় না ভালো, আর ঘরে লাগানো গাছ একদম ঢাকতেও হয় না, ঝোলেই একদম সিদ্ধ হয়ে যায়। আর এখানে দেখো বেগুন ভাজাটাও হয়ে, বেগুন ভাজা বলছি, শুটকি যে সবজিটা করেছিলাম সেটা দেখাচ্ছিলাম। তারপর পাঁপড় ভেজে নিয়েছি, ছেলেকে ভাত দিয়ে আমিও খেতে বসে যাব। তো সকালে সেরকম কোনো টিফিন খাওয়া হয়নি, শুধু মুড়ি কলা আর চা খেয়েছিলাম আজকে, সেই জন্য। তো বড় ছেলে তো টিউশন গেছে, তো ও বাড়িতে আছে, ওকে ভাত দিয়ে ওকে ভাতটা মেখে দিয়ে দিয়েছি, তারপর আমি খেয়ে নেব। তো মা এসেছিল বিকেলবেলা, প্রসাদটা দিয়ে চলে গেছে। প্রসাদ হয়েছে, কীর্তন হয়েছিল, ভোগের প্রসাদ নিয়ে এসেছিল, আর সাথে নিয়ে এসেছিল পরামর্শ ঠাকুরের প্রসাদ। তো সেই প্রসাদটা বানানো হয় চালের গুঁড়া আর নারকেল, ক্ষীর, ঘি, মধু, কর্পূর এসব দিয়ে, খুব ভালো লাগে। তো সেগুলোই আর কি লাড্ডু বানিয়ে প্রসাদটা দেওয়া হয় ঠাকুরকে, তো সেই প্রসাদ নিয়ে আসছিলো। আর সাথে অনেক জিনিস নিয়ে আসছিলো, সেই ক্লিপগুলো জানি না কোথায় ডিলিট করে দিয়েছে নাকি আমার ছেলে। তো আমলকি ওটা নিয়ে আসছিলো, এতগুলা কে খাবে, তো সেগুলাকে ধুয়ে একটু কেটে নিয়ে তারপরে
নুন, হলুদ আর একটু সামান্য লঙ্কা গুঁড়া মিক্স করে রোদে দিয়েছি। তো এরকম করে শুকিয়ে রাখলে খেতে ভালো লাগবে, আর কাঁচা রেখে দিলে থাকবেও না বেশি দিন, নষ্ট হয়ে যাবে। তো তার আগে যখন মা এসে থেকেছিল অসুস্থ সময়ে, তো অনেকগুলা চাল ঝেড়ে দিয়ে গিয়েছিল, বলে কি তুই তো ঝাড়তে পারিস না ভালো করে, তো আমি ঝেড়ে দিই। অনেকগুলা ঝেড়ে দিয়েছিল, তো তারপরেও আমি অনেক দিন আবার ঝাড়াঝুড়ি করেছি, তো এইগুলা আজকে হয়েছে লাস্ট, তো শেষ হয়ে গেছে, মানে পুরানো চাল আর কি। তো নতুন চাল তো আবার হবে খেতে, তখন আবার পাওয়া যাবে, তো সেগুলো লাস্ট ছিল। তো মায়ের মতো কেউই পারে না, আমিও পারবো না, সেটা বাস্তব কথা। তো মা যেহেতু অনেক কাজ জানে, তার তুলনায় আমি কিছুই জানি না, পারি না, কিন্তু চেষ্টা করতে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।